আসসালামু আলাইকুম, ওয়েবকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি কাজী মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গ্রেস ব্রাউজার ওপেন করতে হয়। আপনাদের অনুরোধে আমার এই ভিডিওটি, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে একটি গ্রেস ব্রাউজার ওপেন করতে হয়। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে গেস্ট নামে একটা অপশন আছে, এই গেস্ট অপশনে যাব। গেস্ট অপশনে যাওয়ার পর গেস্টে যাব, অ্যাডে যাব। এখানে আমরা গেস্ট ব্রাউজারটির নাম দিতে পারি। আমার গেস্ট ব্রাউজারটির নাম হচ্ছে অনস্মার্ট। এখান থেকে আপনারা যে কোনো চুজ করেন, তো আমি এটা চুজ করলাম। সাইন ইন, যেহেতু আমার একটি ইমেল অ্যাড্রেস আছে, যাদের ইমেল অ্যাড্রেস নাই তারা গেট স্টার্ট দিয়ে নতুন করে শুরু করবেন। তো সাইন ইন নামে সাইন ইন করি। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটি, জিমেইল .com। এখানে আপনার পাসওয়ার্ডটি বসাবেন। অলরেডি আমাদের গ্রেস ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। আমরা একটু দেখি আমাদের গ্রেস ব্রাউজার। এই যে আমাদের গ্রেস ব্রাউজার। আচ্ছা, এই গ্রেস ব্রাউজারটি দিয়ে আমরা আমাদের সকল এখানে আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখতে পারি শর্টকাট হিসেবে। যেমন ধরুন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাড করতে চাই। তো প্রথমে আমাকে কী করতে হবে, আমার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাকে আনতে হবে। তো আসুন আমি একটু আপনাদেরকে এইটাও দেখিয়ে দিই কীভাবে। এই যে আমি আমার প্রয়োজনীয় যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমি কীভাবে এইখানে অ্যাড করছি। তো আমি আপনাকে একটা আমরা আপনাদেরকে এই অ্যাকাউন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় তার এক্সাম্পলটা দেখাচ্ছি। আচ্ছা, আমার অ্যাকাউন্টের লিঙ্ক আমি এটা কপি করলাম, ঠিক আছে। তো আমি আমার গেস্ট ব্রাউজারটি ওপেন করি। ওপেন করে এখানে অ্যাড শর্টকাট আমরা ফেসবুক অ্যাড করবো। তো আমার ফেসবুক পেজ বুক, এখানে আমি আমার ইউআরএলটি সাবমিট করে ডান। তো এইভাবে করে আপনি চাইলে সব আপনার যেই ধরনের অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো এখানে এক শর্টকাটের মধ্যে দিয়ে দিতে পারেন। এই সুবিধা কি, আপনি যখন এখন যদি আমি চাই যে আমার ফেসবুকে আমি যাবো, এখানে এক ক্লিক করলেই ফেসবুকে আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে কিভাবে একটি গেস্ট ব্রাউজার ওপেন করতে হয় এবং সেই ব্রাউজারের ভিতরে কিভাবে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হয় শিখিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।